আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনি কি চান আপনার দৈনন্দিন জীবন এবং রান্নাঘরের জীবন অনেক সহজ হোক? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। অনেক বেশি কার্যকরী 11টা টিপস আজকে শেয়ার করতে যাচ্ছি, যা জানা আপনার জন্য অনেক বেশি জরুরি। সো অনুরোধ থাকছে আজকের ভিডিওটা একবারের জন্য না টেনে দেখার জন্য। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। টিপস নাম্বার 1, চুলার পাশে আমি বেশ কয়েকটি ডিম রেখেছি। এর কারণ আছে, অনেক রেসিপির জন্য আমাদের ডিম প্রয়োজন হয় এবং ডিমটাকে রুম টেম্পারেচারে এনে রেসিপিটি তৈরি করতে হয়। যেমন ধরেন কেক, রান্না করার পরে চুলার চারপাশে এভাবে ডিমগুলো রেখে দিবেন, এতে করে আপনার ডিমগুলো রুম টেম্পারেচারে খুব তাড়াতাড়ি চলে আসবে। টিপস নাম্বার 2, এই টিপসটি ভাইয়েদের জন্য আবার আপুদের জন্য। অনেক মানুষের শরীর প্রচুর ঘামায় এবং জামাকাপড় থেকে দুর্গন্ধ ছড়ায়। এই দুর্গন্ধ দূর করার জন্য আমরা বডি স্প্রে ব্যবহার করি। জামাকাপড় ধোয়ার পর যখন আয়রন করি, তখন অল্প একটু বডি স্প্রে ছিটিয়ে যদি আয়রন করি, তাহলে সেই বডি স্প্রের স্মেল অনেকক্ষণ পর্যন্ত থাকে। তবে মুসলিম মেয়েদের এভাবে বডি স্প্রে দিয়ে বাহিরে না যাওয়াই ভালো। ঘরে পরিধান করা জামাকাপড়ে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। টিপস নাম্বার 3, চামড়ার ব্যাগ আমরা সবাই কম বেশি ব্যবহার করি। আপনি যদি লেবুর রস দিয়ে এভাবে ব্যাগটি ক্লিন করে নেন, তাহলে ব্যাগ অনেক দিন ভালো থাকবে, সেটা চামড়ার যে কোনো ব্যাগ হোক না কেন। লেবুর রসে চামড়ার ব্যাগের উজ্জ্বলতা বাড়ে এবং ব্যাগও ভালো থাকে। চামড়ার যদি সুটকেস থাকে, আপনারা এই টিপসটি ফলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো চামড়ার ব্যাগের জন্য টিপসটি প্রযোজ্য। টিপস নাম্বার 4, ব্যাগের এই হুকটা অনেকেরই খুলে যায় এবং ব্যাগের চেন আটকাতে অনেক সমস্যা হয়। এই ধরনের সেফটি পিন ব্যাগে লাগিয়ে যদি আমরা এভাবে টান দিই, তাহলে খুব সহজেই ওপেন হয়ে যায়। এই অংশটা যেহেতু ব্যাগের মধ্যে থাকে, তাই লজ্জারও কোনো কারণ নেই। টিপস নাম্বার 5, সুগন্ধি বা বডি স্প্রে একটি টিপস ফলো করলে দীর্ঘদিন ভালো রাখা যাবে। নরম কাপড়ে পেঁচিয়ে বা তুলোতে পেঁচিয়ে রাখলে সুগন্ধি অনেক দিন টেকবে, মানে আপনি ব্যবহার করতে পারবেন এবং ভালোও থাকবে। টিপস নাম্বার 6, দারুণ একটি টিপস শেয়ার করছি, একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে আমি অনেক পুরনো একটি চোশ পায়জামা নিয়েছি, পায়ের একটি অংশ দিয়ে আমি একটি টিপস শেয়ার করছি। বেলুনের মাপ বরাবর একটু কাপড় রেখে আমি কেটে নিয়েছি। কাপড়টা উল্টিয়ে সেলাই করে নেব, সুই সুতা দিয়ে সেলাই করে নিয়েছি। এই টিপসটি দেখার পরে আশা করি এই জিনিসটি মার্কেট থেকে আর কখনই কিনবেন না। নর্মাল কাপড় দিয়েও কিন্তু আপনারা চেষ্টা করলে জিনিসটি তৈরি করতে পারবেন। সেলোয়ারের যে অংশে হুক থাকে, সেই অংশ বরাবর আমি সেলাই করে নিয়েছি। যাদের বুতাম থাকবে না, তারা এভাবে সেলাই করবেন না, এই অংশটা ফাঁকা রাখবেন। সেলাই করার পর পাজামাটা আমি ঠিক করে নিয়েছি। যে অংশটা হুক বা বুতাম থাকে, সেই অংশটা কিন্তু ফাঁকা রয়ে গিয়েছে, আর এই ফাঁকা অংশ দিয়ে বেলুনটা আমি ভরে দিচ্ছি। আমাদের অনেকের বাসায় বিভিন্ন রকমের পোকামাকড় থাকে, যেমন তেলা পোকা, ছাড় পোকা, এবং এই পোকাগুলো বেলুনের উপর দিয়ে হাঁটাচলা করে। আমরা যদি এই জিনিসটি তৈরি করে বেলুনটা ভেতরে রাখি, তাহলে আমরা যেদিন রুটি বেলবো সেদিন আর বেলুন ওয়াশ করতে হবে না। ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনি চাইলে অনেক কিছু তৈরি করতে পারবেন এবং এই কাপড়ের মধ্যে আমি 2 থেকে 3টে বেলুন অনায়াসই রাখতে পারবো। একটি সেফটি পিনের সাহায্যে এটা আমি ঝুলিয়ে রাখতে পারবো। ভিডিওটি প্লিজ শেয়ার করে দিন, তাহলে ভিডিওটি পরবর্তীতে আপনিও খুঁজে পাবেন এবং আপনার জন্য একটি মানুষের হলো উপকারে আসবে। টিপস নাম্বার 7, চশমা ক্লিন করার দারুণ একটি টিপস শেয়ার করছি। পরিষ্কার একটি কাপড়ে সামান্য একটুখানি ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে চশমা ক্লিন করলে একদম চকচকে ঝকঝকে হয়ে যায়। আলাদা করে কোনো ক্লিনার আপনাকে কিনতে হবে না, এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি অনেক উপকৃত হবেন। পুরানো সুতি কাপড় থেকে কিছুটা কাপড় কেটে চশমার জন্য আলাদা করে রেখে দিবেন। টিপস নাম্বার 8, পেঁয়াজ নিয়ে অনেকগুলো টিপস শেয়ার করেছিলাম, এখন আরও একটি দারুণ টিপস শেয়ার করছি। যখন আমরা পেঁয়াজ কাটবো, পাশে যদি একটি মোমবাতি জ্বালিয়ে পেঁয়াজ কাটি, তাহলে পেঁয়াজের ঝাঁজ আর আমাদের চোখে যাবে না। টিপস নাম্বার 9, মাইগ্রেনের ব্যথা অনেক আপু ভাইয়েদের আছে, অসহ্য ব্যথা দূর করার একটি দারুণ টিপস শেয়ার করছি। আশা করি এই টিপসটি দেখার পরে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সবসময় ফ্রিজে বরফ রেখে দিবেন, যখনই আপনার মাইগ্রেনের ব্যথা হবে তখন এক টুকরো বরফ নিয়ে এভাবে হাতের মুঠো করে চেপে ধরবেন। বেশিক্ষণ ধরে হাতে বরফ রাখা যায় না, এই জন্য একটু রেখে দিবেন, আবারও হাত এভাবে মুঠো করবেন। এই টিপসটি অনেক কার্যকরী, আপনি যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। টিপসটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক আশা করি। টিপস নাম্বার 10, এখন যে টিপসটি শেয়ার করবো বিশেষ করে গৃহিণীদের অনেক কাজে আসবে। আদা বা রসুন বা পেঁয়াজ ডিপ ফ্রিজে রাখতে হয়, তাই না?
আদা রসুন যখন একসাথে অনেক ব্লেন্ডার করি সেখান থেকে অল্প একটু আদা বা রসুন এরকম ছোট ডিব্বে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই, বাকিটা ডিপ ফ্রিজে, কারণ ডিপ ফ্রিজে মশলা থাকলে অনেক সময় আমাদের বের করতে মনে থাকে না আর একদম বরফ হয়ে থাকে, রান্না করতে অনেক ঝামেলা পোহাতে হয়। যারা সব সময় রান্না করে তারা কিন্তু জানে প্রতিদিন রান্নায় কতটুকু আদা রসুন প্রয়োজন হয়, বা আপনি এক টেবিল চামচ করে রেখে দিতে পারেন বা এক চামচ করেও রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে রাখার পরে আদা বা রসুন জমাট বেঁধে যাবে, এরপর ডিপ ফ্রিজ থেকে বের করে সে জমাট বাঁধা আদা রসুন ভিন্ন ভিন্ন বক্সে রাখবে, আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন, সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে রান্নায় ছেড়ে দিবেন। টিপস নাম্বার 11, আমরা যখন কোথাও জার্নি করি তখন লাগেজে জামা কাপড় নেই, সময় সে জামা কাপড় থেকে কেমন জানি একটি স্মেল বের হয়। লাগেজে যখন জামা কাপড় নেব জামা কাপড়ের নিচে এভাবে পেপার বিছিয়ে দিয়ে জামা কাপড় রাখলে জামা কাপড় থেকে বাজে স্মেল বের হবে না। যারা লাগেজের মধ্যে জামা কাপড় স্টোর করেন বা রেখে দেন তারাও কিন্তু এই টিপসটি ফলো করে রাখতে পারেন। দর্শক, টিপসটি ভালো লাগলে প্লিজ ফেসবুক পেজ লাইক ফলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।